আবু হুরায়রা বলল আচ্ছা ঠিক আছে, যদি আমলটা এমন হয় যে আমলে আমার আল্লাহ আমারে জান্নাত দিবে তাহলে তোকে আমি ছেড়ে দিব। বল তোর কি আমল? এবার ওই চল বলল আবু হুরায়রা তুমি প্রত্যেক রাতে ঘুমাবার সময় আয়াতুল কুরসি সূরা বাকারাতে আল্লাহ যে আয়াতটা দিয়েছেন এই আয়াতুল কুরসি পাঠ করবা, ওই রাতে তোমার যদি মৃত্যু হয়ে যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত আল্লাহ তোমারে দান করে দিবে। এদিক দিয়ে আজান হয়ে গিয়েছে, আবু হুরায়রা আমলটা নিয়ে ভাবতে লাগলেন আয়াতুল কুরসি তাই নাকি এত দামি আমল। ভাবতে ভাবতে সোর দেখছে যখনই হাতটা একটু ঢিল দিছে ভাবতেছে আজানও দিয়ে দিছে আস্তে করে কেটে উঠছে সোর বেটা গেছে গা। এবার আবু হুরায়রা দেখে সোর সাহেব চলে গেছে। এদিক দিয়ে যখন আজান হয়ে গিয়েছে আজানের পরে সব সাহাবীরা মসজিদে নববীতে চলে গিয়েছে, আবু হুরায়রাও গিয়েছে। আল্লাহর হাবিব নামাজ আদায় করলেন নামাজ পড়ালেন, নামাজের পরে এবার সাহাবীদের দিকে ঘুরে বসলেন, ঘুরে বসে কাকে ডাকবেন কাকে ডাকবেন? মুখস্থ হয়ে গেছে কারণ দুই দিন তারাই ডাকছে। আল্লাহর হাবিব ঘুরে বসে ডাকলেন আইনা আবা হুরায়রা, আবু হুরায়রা কোথায় দাঁড়িয়ে যাও? আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিব বললেন আবু হুরায়রা ওই তিন দিন তোমার কাছে যে চোর এসেছিল ওই চোরের খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ দুঃখিত আমারে মাফ করে দেন, আমি তো আজকে রাত্রে ওই চোরটাকে আজকে রাত্রে আর আনতে পারি নাই। কেন আনতে পারো নাই? কেন পারো নাই তুমি? আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই চোর আজকে আমার কাছে কোনো কান্নাকাটি করে নাই, তবে আমার কাছে বলেছে এমন একটা আমল নাকি সে শিখাই দিবে যে আমলটা করুন নাকি আল্লাহর জান্নাত আল্লাহ আমারে দিয়ে দিবে। আল্লাহর হাবিব বলল তাই নাকি, কোন আমল তোমার এটা শিখিয়েছে চোর? আবু হুরায়রা বলল ইয়া রাসূলুল্লাহ আমারে তো চোর আয়াতুল কুরসি শিখিয়েছে, আমারে চোর শিখিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এই আয়াত আয়াতুল কুরসিটা সম্পূর্ণটা চোর আমারে শিখিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলল আবু হুরায়রা যদিও চোর কিন্তু তোমারে যে আমল শিখিয়েছে এই আমলের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা সলিট আমলই শিখিয়েছে, এই তিন দিনে অন্তত এই আমলটা সে সত্যি শিখিয়েছে। ও আবু হুরায়রা আরেকটা কথা শোনো, গত তিন দিন তিন রাত যে লোকটা চোরের বেশে তোমার কাছ থেকে চুরি করে নিয়ে পালিয়েছে ওটা আসলে কোন সাধারণ মানুষ না, ওটা মূলত ছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান একটা আকৃতি নিয়ে চোরের বেশ ধরে বাইতুল মাল থেকে চুরি করে জিনিসপত্র সরালো। আবু হুরায়রা তুমি যদি তারে ধরে আনতা তাহলে সব সাহাবীরা একদিন শয়তান তারে দেখতে পেত, কিন্তু তুমি আর কতটুকুন চালাক, শয়তান তো তার চেয়ে বেশি চালাক, তোমারে কেমনে ধোকা দিতে হবে কেমনে আঘাত করে দুর্বল করতে হবে সেইটা তার ভালো করে জানা আছে, এই জন্য তুমি আনতে পারো নাই, তবে অন্তত পক্ষে তুমি যেটা পেরেছ তার থেকে ভালো একটা দামি আমল তুমি শিক্ষা নিতে পেরেছ। এই আয়াতুল কুরসিটা তো বেশি ফজিলত, এই আয়াতুল কুরসিটা যদি নিয়মিত তেলাওয়াত করো নিয়মিত আমল করো রব্বুল আলামিন আল্লাহর জান্নাতের রহমান তোমারে বানিয়ে দেবেন। এই জন্য আয়াতুল কুরসি আমাদের পাঠ করার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা যেন সূরার বাকারার উপরে আমল করতে পারি, আয়াতুল কুরসি পাঠ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।